হ্যালো লেডিজ এন্ড লেডার্স, বঙ্গ দুনিয়াতে আপনাদের প্রাণ খুলে স্বাগত জানাই। রিয়েলমি ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 7 প্রো, যার বেস ভেরিয়েন্ট 6GB 128GB, ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 19,999 ইন্ডিয়ান রুপি। এই স্পেসিফিকেশনের সাথে এই ফোনটির সাথে টেক্কা দেবে পোকো X2, যার বেস ভেরিয়েন্ট 6GB 64GB, ইন্ডিয়াতে দাম 17,499 ইন্ডিয়ান রুপি। তাহলে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে, এই নিয়ে যদি কনফিউশনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। তো আসুন আর আমার বকবক শুনুন। প্রথমেই বলি দামের কথা। পোকো X2 তিনটি ভেরিয়েন্ট, 6GB 64GB, যার ইন্ডিয়াতে দাম 17,499 ইন্ডিয়ান রুপি। এটি বাংলাদেশে পাওয়া যাবে 25,000 টাকার মধ্যে। এর আরেকটি ভেরিয়েন্ট 6GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 18,499 ইন্ডিয়ান রুপি। এটি বাংলাদেশে পাওয়া যাবে 27,000 টাকার মধ্যে। এর আরেকটি হায়ার ভেরিয়েন্ট 8GB 256GB, যার ইন্ডিয়াতে দাম 21,499 ইন্ডিয়ান রুপি। এটি বাংলাদেশে দাম হবে প্রায় 30,000 টাকা। রিয়েলমি 7 প্রো দুটি ভেরিয়েন্ট, 6GB 128GB, যার ইন্ডিয়াতে দাম 19,999 ইন্ডিয়ান রুপি। এটি বাংলাদেশে পাওয়া যাবে প্রায় 30,000 টাকায়। এর আরেকটি ভেরিয়েন্ট 8GB 256GB, যার ইন্ডিয়াতে দাম 21,999 ইন্ডিয়ান রুপি। এটি বাংলাদেশে পাওয়া যাবে প্রায় 33,000 টাকার মধ্যে। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে পোকো X2 থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 সাথে গ্লাস ব্যাক, এবং রিয়েলমি 7 প্রোতে থাকবে পলিকার্বনেট ব্যাক। পোকো X2 পাওয়া যাবে 3টি কালারে, পার্পল, রেড এবং ব্লু, এবং রিয়েলমি 7 প্রো পাওয়া যাবে 2টি কালারে, মিরর সিলভার এবং মিরর ব্লু। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি একটুও ভালো লাগছে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব, জানি ঘোড়ার ডিম করবেন। এবার আসা যাক ডিসপ্লেতে। পোকো X2 থাকবে 6.67 ইঞ্চি FHD+ IPS LCD ডিসপ্লে। এখানে থাকবে ডুয়েল পাঞ্চল, 395 PPI এর সাথে রেজলিউশন 2480 pixels। এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এছাড়া এখানে থাকবে 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট। রিয়েলমি 7 প্রোতে থাকবে 6.4 ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে থাকবে সিঙ্গেল পাঞ্চল, 409 PPI এর সাথে রেজলিউশন 2480 pixels। এখানে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3+ প্রোটেকশন, এবং এখানে নর্মাল 60Hz রিফ্রেশ রেট পাবেন। ডিসপ্লের দিক দিয়ে দেখলে দুটি ফোনের ডিসপ্লেতে একটি করে ভালো দিক এবং খারাপ দিক আছে। ভিউইং কোয়ালিটি বেশি পাবেন রিয়েলমি 7 প্রোতে, কারণ এখানে দেওয়া হয়েছে সুপার অ্যামোলেডের ডিসপ্লে। আর যদি ডিসপ্লে স্মুথনেস বেশি চান তাহলে পোকো X2 দেওয়া আছে 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট। অ্যামোলেড স্ক্রিন তুলনামূলকভাবে IPS ডিসপ্লের থেকে একটু কম ব্যাটারি ধ্বংস করে, সে জায়গায় পোকো X2 120Hz রিফ্রেশ রেট থাকার জন্য এখানে একটু বেশি ব্যাটারি খাবে। পারফরমেন্সের ক্ষেত্রে পোকো X2 থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর চিপসেট। এটি একটি 8nm চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.2GHz অক্টাকর প্রসেসর এবং অ্যাড্রেনো 618 GPU। এছাড়া এখানে থাকবে LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ টাইপ। এছাড়া এখানে দেওয়া হয়েছে লিকুইড কুলিং সিস্টেম। রিয়েলমি 7 প্রোতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর চিপসেট। এটিও একটি 8nm চিপসেট। এছাড়া এখানে থাকবে 2.3GHz অক্টাকর প্রসেসর এবং অ্যাড্রেনো 618 GPU। এখানেও থাকবে LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ টাইপ। পারফরমেন্সের ক্ষেত্রে এই দুটি ফোনের মধ্যে সেরকম বেশি পার্থক্য পাবেন না, কিন্তু যদি আপনি বেশি গেমিং করেন তাহলে পোকো X2 নিতে পারেন, কারণ এখানে ফাস্ট রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এছাড়া এখানে লিকুইড কুলিং সিস্টেমও পাচ্ছেন, যা ফোনটিকে গেম খেলার সময় গরম হওয়ার হাত থেকে কিছুটা হলেও রক্ষা করবে। বাকি ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোনেই আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে পোকো X2 থাকবে অ্যান্ড্রয়েড 10 সাথে MIUI 11। এছাড়া রিয়েলমি 7 প্রোতে থাকবে অ্যান্ড্রয়েড 10 সাথে Realme UI। দুটি ফোনে অ্যাডস মাঝে মধ্যে উঁকি মারবে। এবার আসা যাক ক্যামেরাতে। পোকো X2 থাকবে 64MP মেন F1.89 এপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX686 এর সেন্সার। এছাড়া এখানে আপনি EIS পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ। এছাড়া এখানে 20+2MP সেলফি ক্যামেরা পাবেন। রিয়েলমি 7 প্রোতে থাকবে 64MP মেন F1.8 এপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে সোনি IMX682 এর সেন্সার। এখানেও আপনি EIS পাবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ। এছাড়া সামনে থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা। এখানে আপনি EIS পাবেন। পিছনের ক্যামেরাতে সেরকম কোয়ালিটির ক্ষেত্রে কোনো পার্থক্য পাবেন না, কিন্তু সেলফি ক্যামেরাতে রিয়েলমি 7 প্রো এগিয়ে থাকবে, কারণ এখানে 32MP ক্যামেরা দেওয়া হয়েছে এবং এখানে EIS পাবেন।
ব্যাটারির ক্ষেত্রে দুটি ফোনে আপনি পাবেন 4500 mAh এর ব্যাটারি, পোকো X2-তে থাকবে 27W-এর ফাস্ট চার্জার আর রিয়েলমি 7 Pro-তে থাকবে 65W-এর সুপার ফাস্ট চার্জার। দুটি ফোনেই ব্যাটারির পরিমাণ সমান হলেও একটু বেশি ব্যাকআপ পাবেন রিয়েলমি 7 Pro-তে, কারণ এখানে 60Hz-এর রিফ্রেশ রেটের সাথে এখানে অ্যামোলেড স্ক্রিন আছে। সে জায়গায় পোকো X2-তে আছে 120Hz-এর রিফ্রেশ রেট এবং সাথে থাকবে IPS প্যানেল, যা অ্যামোলেডের তুলনায় একটু বেশি ব্যাটারি খায়। এছাড়া রিয়েলমি 7 Pro-তে 65W-এর ফাস্ট চার্জিং থাকার কারণে আপনি ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। এবার আসা যাক কানেক্টিভিটিতে। পোকো X2-তে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, 3.5mm জ্যাক, এখানে থাকবে হাইব্রিড SD কার্ড স্লট, এছাড়া এখানে থাকবে USB Type-C, এখানে ওয়াইড ওয়ান L1-এর সাপোর্ট পাবেন, এখানে GCam-ও ইনস্টল করতে পারবেন, এছাড়া এখানে থাকবে IR সেন্সার। রিয়েলমি 7 Pro-তে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, 3.5mm জ্যাক, ডেডিকেটেড SD কার্ড স্লট, USB Type-C, এখানেও আপনি ওয়াইড ওয়ান L1-এর সাপোর্ট পাবেন এবং এখানেও GCam ইনস্টল করতে পারবেন। এছাড়া এখানে থাকবে ডুয়েল স্টিরিও স্পিকার্স উইথ ডলবি অ্যাটমস। এবার আসা যাক মেন টপিকে, কোন ফোনটি আপনি কিনবেন বা কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। দেখুন, প্রাইস অনুযায়ী পোকো X2-র দাম বাড়িয়ে দেওয়া হয়েছে GST-র কারণে, আর রিয়েলমি 7 Pro-ও দাম বাড়িয়ে লঞ্চ করা হয়েছে। তবে যদি আপনার অ্যামোলেড স্ক্রিনের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার চাই, সুপার ফাস্ট চার্জিং চাই এবং আপনি এভারেজ ইউজার, তাহলে আপনি রিয়েলমি 7 Pro অবশ্যই নিতে পারেন। তবে যদি আপনি প্রচুর পরিমাণে গেম খেলেন আর আপনার স্মুথ ডিসপ্লে চাই, তাতে IPS-ই হোক আর অ্যামোলেডই হোক, তাতে কচু পোড়া আপনার কোনো পার্থক্য যায় আসে না। আর যদি আপনার গ্লাস বডি চাই, তাহলে আপনি পোকো X2 অবশ্যই নিতে পারেন। পোকো X2-তে বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে 2500 টাকা সস্তা পাচ্ছেন এবং 6 128GB ভেরিয়েন্টের ক্ষেত্রে 1500 টাকা সস্তা পাচ্ছেন। কিন্তু এই দাম সস্তার জন্য ওই যে বললাম, অ্যামোলেড স্ক্রিন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফাস্ট চার্জিং এবং সেলফি ক্যামেরা, এই সব জিনিসগুলির উপর আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তাহলে এই কম্পারিজনের পরিপ্রেক্ষিতে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কোনো একটি ফোন কিনতে পারেন। তাহলে জনগণ, এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।